প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজ আমি তোমাদের বসন্তের দৃশ্য আঁকা রং করা শেখাবো। চলো শুরু করি। তোমরা এখানে দেখো একটি কাগজ, এখানে আমি অনেকগুলো মানুষ আঁকবো। বসন্তকালে তো ফুল ফুটে, গাছে পাখি, আকাশে পাখি, প্রজাপতি, এখানে এই ধরনের ছবিটাই আমি তোমাদের এঁকে দেখাবো। তোমরা শিউলি ফুল নিশ্চয়ই ছোটবেলায় দেখেছ এবং স্কুলে শিউলি ফুল কুড়িয়েছ। আমি একটি শিউলি ফুল ও ফুলের গাছ আঁকবো। প্রথমে আমি তোমাদের মানুষকে দেখাচ্ছি, তুমি এপাশ থেকে আঁকতে পারো, ওপাশ থেকে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার সুবিধা মতন তুমি আঁকবে। মানুষের মুখটা এঁকে নিচ্ছি, ও ফুল তুলছে, পাশ থেকে চুল, এখানে জামার ডিজাইন তুমি তোমার ইচ্ছে মতন দিতে পারো। ওর হাতে একটা আমি ঝুড়ি দিয়ে দিব, ঝুড়িতে ও ফুল তুলছে। এখন তোমরা তো অনেক ধরনের ফুল দেখেছো এবং যে কোনো ফুলই আঁকা যায়, কোনো অসুবিধা নেই, তোমার পছন্দ মতন সহজেই ছবি ফুলগুলো আঁকতে পারো, সেই ধরনের ফুলই আঁকবে। শীতকালে তো অনেক ফুল ফুটে। জামার ডিজাইন আমি দিচ্ছি, এখানে পা ঝোপের মধ্যে পুরো পা আবঝালো হবে। এখান পাশ থেকে তুমি ফুল এঁকে নিবে, যেটা সহজ। আমি ছোট করে তোমাদের দেখাচ্ছি, সহজ সহজ ফুলে আমি এঁকে দেখাবো। এখানে পাশে আর এক বান্ধবী, দু বান্ধবী মিলে ফুল তুলছে, এভাবে করে ও পাশে দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো এভাবে দিতে পারো, যেভাবে খুশি তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তুমি একটু ঝুড়ির মধ্যে কয়েকটা ফুল দেখাতে পারো। এখানে একটা ছেলে আঁকবো, ও গাছে পানি দিচ্ছে, দিকটা এঁকে নিলাম, হাত পা আঁকবো। তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, তখন আঁকবে, আমি তোমাদের সুবিধার জন্য কলম দিয়ে আঁকছি। এখানে পানি দিচ্ছে গাছের মধ্যে, সেই ধরনের একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি, গাছে পানি দিচ্ছে। এখানে ফুল গাছ, বিভিন্ন ফুল গাছেরই একটা ফুল তুমি এখানে দেখিয়ে দিবে। এখানে গাঁদা ফুল, শীতকালে গাঁদা ফুল ফুটে। এখানে পাতা, অনেকগুলো অনেক পাতা দিবে। আমি তোমাদের পরে আরেকটা ছবি দেখাবো, স্পষ্ট তোমাদের বুঝতে পারবে সেই ছবিটা। এখানে আরেকটা মেয়ে, মেয়েকে আঁকছি, ও গাছ থেকে ফুল তুলছে, জামার ডিজাইন, এভাবে পাশ থেকে চোখ নাক মুখ দিয়ে দিলাম। এখানে একটা গাছ, এখানে দুজন বান্ধবী মিলে ফুল ফুলের মালা গাঁথছে। তোমরা নিশ্চয় ছোটবেলা এরকম মালা গেঁথেছ, স্কুলে ফুল কুড়িয়েছ, শিউলি ফুল। এখানে বসে আছে, ও বসার ছবিটা আমি আঁকছি, এভাবে পা, এখান থেকে আর একটা পা দেখা যাচ্ছে, পাশে চুল দিয়ে দিলাম, নাক মুখ আমি একটু তাড়াতাড়ি করেই আঁকছি। এখানে কয়েকটা ফুল, আর হাতে ফুলের মালা, কয়েকটা ফুল দিয়ে মালা গেঁথেছে। এই এখানে পাশে আরেকটা বান্ধবী,
ও ফুল ওর কাছে দিচ্ছে। দুজন মিলে গল্প করে করে মালা গাচ্ছে। এইভাবে করে তোমরা এখন তো বসন্তকালকে ঋতুরাজ বলা হয়, কারণ বসন্তকালে গাছে ফুল বেশি দেখা যায়, গাছে পাখি, আকাশে পাখি, তারপর প্রজাপতি, ফুলের মধ্যে প্রজাপতি দেখা যায়, আকাশে পাখি দেখা যায়, ডালে নতুন একটা গাছে গাছে কচি পাতা। এখান থেকে পাশ থেকে একটা লাইন টেনে নিতে হবে। আমি এখানে গ্রামের দৃশ্য বুঝিয়েছি, এখানে কয়েকটা ঘর গাছ একটু দেখিয়ে দিব। এখন তোমরা ঘর আঁকতে তো পারোই, আমি তোমাদেরকে একটু তাও দেখিয়ে দিচ্ছি। এখন তোমাদের আর একটু ভালো করে বোঝার জন্য এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি মার্কার দিয়ে। দেখো দুই বান্ধবী ফুল তুলছে, আকাশে পাখি, এখানে বান্ধবীরা ফুল তুলছে, গাছে পানি দিচ্ছে, এখানে গোলাপ ফুল, গাঁদা ফুল, অনেক ধরনের ফুল এখানে আছে। মানে বসন্তের যে ঋতুরাজ, ঋতুরাজ বলা হয়, এখানে ফুল দেখে তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাকে তোমাদেরকে একটু রং দেখিয়ে দিব, যে আকাশের রং আজকে আমি দেখাবো না, তোমরা অনেকবার আকাশের রং দেখেছ, আমি মানুষের মুখের রংটা একটু দেখিয়ে দিচ্ছি। ফুল তুমি যে কোনো রঙই দিতে পারো, কিছু কিছু ফুলের রং তুমি গোলাপ ফুল যেমন লাল গোলাপি দিতে পারো, হলুদ দিতে পারো, গাঁদা ফুলে একটু হলুদ রং, এরকম হলুদ রং একটু দিয়ে একটু খয়েরি মিশিয়ে করতে পারো, জামার রং নকশা তুমি ইচ্ছে মতন দিতে পারো, জামার রংগুলিও তুমি পছন্দ মতন দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঝুড়িতে একটু বাদামি রং হবে, একটু বাদামি রং দিয়ে দিচ্ছি। আর শিউলি ফুলের এখানে একটু অরেঞ্জ, মাঝখানে একটু অরেঞ্জ কালার দিয়ে একটু সাদা সাদা ভাবটা রাখবে। দূরে তো এতটা অত বোঝা যায় না, একটু অরেঞ্জ কালার দিলেই হবে। আর পাতাতে হালকা সবুজ গাঢ় সবুজ দিয়ে দিবে। আর গাছের রং তো জানোই, একটু খয়েরি, হালকা খয়েরি, গাঢ় খয়েরি মিশিয়ে করতে হবে। প্রতিটা ছবি কিন্তু শেড ইউজ করতে হবে, যাতে তোমাদের ছবিতে আলো ছায়াটাও আসে এবং দেখতেও সুন্দর দেখায়, বাস্তব মনে হবে। আর দেখো তোমাদের এই ছবিটাই আমি একে রং করে রেখেছি। দূরে পাখি রং দেখো, আকাশের হালকা নীল, এখানে দুটো ঘর, তিনটে ঘর আছে, হালকা সবুজ, গাঢ় সবুজ, একটু হলুদ। এই যে দু বান্ধবী মিলে ফুলের মালা গাচ্ছে, এ ফুল তুলছে, এ গাছে পানি দিচ্ছে, দেখো একটা চমৎকার দৃশ্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বসন্তকালের দৃশ্যটা। এখানে অনেকগুলি ফুলের রঙও আমি দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।